হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বিং লাইফ স্টাইল। সো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি বিয়ে বাড়িতে। অ্যাকচুয়ালি একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ আছে কলকাতাতে, তো তারই উদ্দেশ্যে আজকে যাওয়া। তো রুম থেকে বেরিয়ে আমি টোটোতে উঠে পড়লাম রেল স্টেশনে যাওয়ার জন্য। তো চলুন রেল স্টেশনে দেখা হচ্ছে গিয়ে। A few moments later, নেমে রায়গঞ্জ রেল স্টেশনে পৌঁছে গেলাম। তো আর কিছুক্ষণের মধ্যে ট্রেন আসবে, তো আপনারা দেখতে পাচ্ছেন কত লোক। সো ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি। আমরা যাচ্ছি মোট চারজন। এই যে এ হচ্ছে গৌরাঙ্গ, মনোজ এবং সঙ্গে আছে দিদি মানে অদিতি। ব্যাস ফাইনালি তো ট্রেনে উঠছি। ট্রেনে অনেকক্ষণ উঠেছি ভাই, অনেকক্ষণ উঠেছি, বার্ষিক থেকে বার্ষিক পেরিয়ে গেছি আমরা, ট্রেনে অনেকক্ষণ উঠেছি। এই এই হচ্ছে ব্যাপার। তো চলো দেখা হচ্ছে একদম সকালবেলা। তো ফাইনালি বন্ধুরা, আমরা নৈহাটি স্টেশনে পৌঁছে গেলাম। খুব সকাল সকাল পৌঁছে গেছি, কারণ এই ট্রেনটি একটু ফাস্ট চলছিল। তো এখন আমরা যাব বেলগুড়িয়ায়। এক কথায় এই নৈহাটি স্টেশন থেকে ধরবো এখন বেলগুড়িয়ার ট্রেন। তো সেখান থেকে যেতে হবে অটোতে। পিছনে আসছি দিদি, আর আমি তো পুরো ব্যাগ টেক নিয়ে যাচ্ছি একদম। ফাইনালি আমরা নৈহাটি থেকে বেলঘড়িয়া যাওয়ার ট্রেনে উঠে পড়েছি, যেটা হচ্ছে লোকাল ট্রেন। সারা রাত ট্রেনে ঘুম না হওয়ার ফলে সবারই চোখ মুখ ফুলে গেছে। হরে কৃষ্ণ হরে রাম। দিনের নতুন সকাল। তো আমরা নৈহাটি থেকে বেলঘড়িয়াতে পৌঁছালাম। তো এই হচ্ছে বেলগুড়ি স্টেশন, এবং আমরা এই বেলগুড়ি স্টেশন থেকে এখন টোটো অটোতে যাব বিয়ে বাড়িতে। সো বন্ধুরা, ফাইনালি আমরা বিয়ে বাড়িতে পৌঁছে গেছি। তো ওই যে বর আসতেছে, তো আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন পুরো একদম লাইট ফাইট একদম দিয়ে আসতেছে। তো এই ঘোড়ার রথের গাড়িতে আসছিল বর। সো আমরা বিয়ে বাড়িতে হাজির, আর এই হচ্ছে আমাদের বিয়ে বাড়ির লোক। আর সেদিকে গৌরাঙ্গ মনে হচ্ছে একদম ফটোশ্যুট করতে ব্যস্ত। সো ফাইনালি আমরা বিয়ে বাড়ি থেকে বেরিয়ে একদম কলকাতায় রায়গঞ্জ যাওয়ার ট্রেনে উঠে পড়েছি। এক কথায় রাধিকা এক্সপ্রেস ট্রেনে। হ্যালো গাইস, তো ফাইনালি রায়গঞ্জে পৌঁছলাম একদম ভোর 5:30। শরীরের মুখ চোখ আমার একদম ভালো খারাপ, চোখ খালি খুলে ডমডম। গুড নাইট। সো আমরা নেমে পড়লাম রায়গঞ্জে, আর গৌরাঙ্গ নামবে হচ্ছে কালিয়াগঞ্জে। তো
তো সেই যে ট্রেনটা যাচ্ছে রায়গঞ্জ স্টেশন থেকে রাধিকাপুর স্টেশনে। তো বন্ধুরা, আমিও রেল স্টেশন থেকে উঠে পড়লাম টোটোতে। এখন টোটোতে করে আমি আমার রুমের দিকে যাচ্ছি। তো এখন ভোর প্রায় 5টা বাজে, তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। সো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি এখান থেকে শেষ করছি। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।